সুখের পানি বেলা বেলা কান্দে রে, দূর থেকে মালে কেমনে সেনার নবীজির সাবি দেখতে পাইলেন। একটা দড়ি আসলেন নবীর কাছে, সাবির বলে সাবির রে সুরে যা আমার নবীকে একটু দেখতে। মালিক ইবনে সিনান বলে আমার নবীর কি হয়েছে বলো। বলে ও ভাইরা, নবীজির যুদ্ধের ময়দান থেকে একটা পাথর এসে রাসূলুল্লাহর মাথার হেলমেটের মধ্যে লাগছে, হেলমেটের একটা রড ভাঙ্গিয়া নবীর মাথার মধ্যে ঢুকছে, এটা বাইর করতে পারি নাই, আর নবী জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে গেছে। মালিক ইবনে সিনান বলে নবীর সাহাবীরা সরে যা, সরে দাঁড়াইলেন। মালিক ইবনে সিনান দাঁত দিয়ে কামড় দিয়ে রটখানা বাইর করলেন। এবার যখন রটখানা বাইর করলেন, নবীর মাথা মুবারক থেকে তীরের মতো রক্ত ছুটতে লাগলেন, আর মালিক ইবনে সিনান রাসূলুল্লাহর রক্ত মুবারক সেটে সেটে খেয়ে ফেললেন। সাহাবীরা বলে মালিক ইবনে সিনান তুমি কি জানো না, মানুষ মানুষের রক্ত খাইতে পারেন না। মাদার জন্য বুয়াতের প্রথম খণ্ডের মধ্যে বয়ান করে মুসলমান লেখে নেন কিতাবের নাম, শরিয়াতের দৃষ্টি থেকে হালালকে হারাম বললে সে কাফের, বাদান হারামকে হালাল বললেও সে কাফের। হালালকে হারাম বলা যাবে না, হারামকে হালাল বলা যাবে না। এই দুইটা যে ব্যক্তি হারামকে হালাল বলে বানায় দেয় সে ব্যক্তি কাফের। এ মুসলমান শুনে নাও। এবার বললেন ও নবীর সাহাবীরা রে, পৃথিবীর সমস্ত মানুষের কাছে আমার রাসূলুল্লাহ আমার রাসূলুল্লাহর রক্ত মুবারক হারাম হইতে পারে, আমি মালিক ইবনে সিনানের কাছে 100 বার 1000 বার হালাল। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। নবীজির হুশ হইলেন, নবীজি হুশ আপার সাহাবীরা বলেন হুজুর আপনার মালিক ইবনে সিনানের ঈমান নষ্ট হয়ে গেছে। নবী বললেন মালিক ইবনে সিনান কি বলতে চায় ওরা? বলে হুজুর কি বলবে? বলে তুমি নাকি মানুষের রক্ত পান করেছো। বলে হুজুর পৃথিবীর সমস্ত মানুষের কাছে। নবী বলে মালিক রে তুমি কি জানো না, মানুষ মানুষের রক্ত পান করতে পারে না, মানুষ মানুষের রক্ত প্রস্রাব পান করতে পারে না, তুমি মানুষ হয়ে কেমনে মানুষের রক্ত পান করলাম? মালিক ইবনে সিনান বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার সমস্ত মানুষের কাছে হারাম হতে পারে, আমি মালিক ইবনে সিনানের কাছে 100 বার 1000 বার হালাল। আমার নবী ডাকতে বলে আমার সাহাবীরা রে, তোমরা যদি পৃথিবীর মধ্যে কোন জীবিত জিন্দা জান্নাতি মানুষ দেখতে চাও তাহলে আমার মালিক ইবনে সিনানকে তোমরা প্রাণ ভরে দেখে না। আমি এই জন্য বলতেছিলাম নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলছিরাতে, নবী লাগবে আওমাল কিয়ামতের ময়দানে। নবী বিনে কোনো বান্দব নাই, নবী বিনে কোনো দরদি নাই আমার বাজানেরা। এই জন্য নবীকে একটার নাম হলো ঈমান, মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান, আর ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম হলো রুহু। রুহুবিহীন কোনো মানুষের মূল্য নাই। এই ব্যক্তির জীবন অমূল্য সম্পদের নাম রুহু গো। দেখতে শুনতে ভালো রুহুটা নাই, আপনার একটা চোখ নাই রুহু আছে বডিডার দাম আছে, একটা পা নাই রুহু আছে বডিডার দাম আছে। মানব জীবনের অমূল্য সম্পদের নাম ইমান। ইমানবিহীন সমস্ত আমলের কোনো মূল্য নাই। নামাজ বাজান আপনার মূল্য থাকবে না, হজ আপনার মূল্য থাকবে না, রোজা আপনার মূল্য থাকবে না, যতক্ষণ পর্যন্ত ইমান না থাকে। আগে হলো ইমান, তারপরে হলো আমল। আগে ইমান আনবা একটা, আমল একটা হলো ইমান। ইমান মুসলমান শুনে নাও, আমল নামাজ পড়ছি এটার নাম আমল, রোজা রাখছো এটার নাম আমল, দাড়ি রাখছো এটার নাম আমল, দান সৎকা করছি এটার নাম আমল, যাকাত দিছি এটার নাম আমল, সালাম দিছি সেটার নাম আমল। এ মুসলমান শুনে নাও, পৃথিবীর মধ্যে এখন ইমান নামতে বস্তুটা জানতে হবে। ইমান হলো নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন নবী যার মধ্যে নাই তার কোনো আমলের দাম নাই। জোরে জোরে বলেন ঠিক কি না? ব্যক্তির জীবন অমূল্য সম্পদের নাম রুহু। রুহুবিহীন যেমন বডির কোনো মূল্য নাই, আপনার হাত নাই রুহু আছে বডির দাম আছে, চোখ নাই রুহু আছে বডির দাম আছে, একটা পা নাই রুহু আছে বডিটার দাম আছে। যতক্ষণ পর্যন্ত এই বডির ভিতর থেকে রুহুটা না বাইর হবে ততক্ষণ পর্যন্ত আপনাকে গোরস্থানে নেবে না,
আপনাকে ঘরের এক পাশে ফেলায় রাখবে, হাসপাতালে ফেলায় রাখবে। হিন্দু ভাইরা, যারা মৃত্যুবরণ করার আগে যখন অসুস্থ হয়ে যায়, জানটা বাইরে হবে, তখন ওরা একটা আওয়াজ বাইর করে, হরে হরে হরে, একবার নিব তুলসীতলা, আর নিব না ঘরে। ওই তুলসীতলা নিয়ে ফেলে রাখে, কিন্তু তারে সীতার মধ্যে উঠায় না, তারে তারা মাটি দেয় না। কারণ যতক্ষণ পর্যন্ত এই দেহের মধ্যে জানটা আছে, তালে বুঝতে হবে আমার বডির জন্য সবচেয়ে মূল্যবান বস্তু হলো আমার রুহুটা। এই রুহুটা হলো আমার সবচেয়ে মূল্যবান বস্তু। এই রুহ যদি না থাকে, দেখতে শুনতে অনেক বালা, অনেক সুন্দর হ্যান্ডসাম হিরো, কিন্তু বাতাসটা নাই, একবার রুহটা বাইর হয়ে গেছে আর ঢোকে নাই। এই বডিটার কোনো মূল্য নাই, জোরে বলেন ঠিক কি না? মূল্য আছে, দেখতে শুনতে অনেক ভালো, বাতাসটা ঢুকছে, বাইর হয় নাই, বাইর হয়েছে আর ঢোকে নাই। সকাল বেলায় আপনাদের মসজিদে হাম পড়ে যাবে, অমক গ্রাম নিবাসী অমকের পুত্র অমক সকাল বা রাত 12টার সময় ইন্তেকাল করেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কথা বলবেন আর কবি কি কবে না, কথা কয় না, বলবে মরহুমের লাশ আজ বালা 12টার সময় তার নিজ বাসভবনে অনুষ্ঠিত হবে, জানাজা অনুষ্ঠিত হবে। দেখা যায় কালকে ছিল মানুষ, আজ কইছে মরহুমের লাশ। শুধু বাতাসটা বাইরের কারণে, বাতাসটা থাকা পর কখনো আপনাকে কেউ লাশ বলবে না। রুহুল আমিন সিদ্দিকের লাশ, আমাদের পীর সাহেব কেবলার লাশ, সহসভাপতির লাশ, আমাদের উদ্যোক্তার লাশ, জুলফিকার সাহেবের লাশ, আব্দুর রহিম সাহেবের লাশ, এ মুসলমান ঘুষ খুনে নেন জাকির সাহেবের লাশ, শহীদুল ইসলামের লাশ, কায়েম সাহেবের লাশ, মুতপার রহমানের লাশ। শুধু বাতাসটা বাইর হয়েছে, আর সঙ্গে সঙ্গে বডিটার নামই পরিবর্তন হয়ে গেছে। কথা বলেন না কেন, কথা বলেন না কেন? আমার মহর নাসিবে কখন কেউ তো জানি না, আমার মহর নাসিবে এই আমি চলে যাব, আমাই তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব। একটু মহব্বতে বলেন আমি চলে যাব, আমাই তোমরা ভুইলা যাইও না, আমার মহর নাসিবে। টাকা পয়সা দালান কোটা যাহা করেছি, সব কিছু ফেলাই রাজা দিয়া কাই চলেছি, আমি যাবার বেলায় ভেবে দেখি আমার কেহ নাই, আমি যাবার বেলায় আমার মহর নাসিবে কখন কেউ তো জানি না, আমার মহর নাসিবে। এ দুনিয়ার মুসলমান পৃথিবীর মধ্যে আসার সিরিয়াল আছে, যার কোন সিরিয়াল নাই, নাই রে। দেখা যায় দুনিয়ার মধ্যে বাবা জিন্দা, সন্তান দুনিয়ার মধ্যে নাই, দাদা জিন্দা, নাতি নাই। মানুষ বাবারে কখন কে চলে যাবে কেউ বলতে পারি না। আজকে 51তম বছরের মধ্যে 61 বাদন 51তম বার্ষিক মাহফিল, প্রথম যখন শুরু হয়েছিল যারা এই জমিনের মধ্যে বেঁচে ছিল তারা আজকে এখানে নাই। আজকে একজন এমন একদিন আসবে আমিও থাকবো না। দাদাই বলে বাড়িটা আমার, বাজান দাদা যখন মারা যায়, বড় ছেলে বলে